So without any further delay, let's get into the video. So guys, right now on the shopping in the moment, I'm going to get Amana Cattle Farmer Manager. So hey, I'm going to ask you a question. Assalamualaikum, I'm Amana Cattle Farmer Manager. আজকে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কয়েকটা গরু আমাদেরকে দেখাবেন, ঠিক আছে, এবং প্রাইস সম্বন্ধে এবং ওয়েট সম্বন্ধে জানাবেন, ঠিক আছে? সো চলেন যাও যা। সো গাইস চলো এখন যে দেখি যে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা প্রায় ছয় দাঁতের গরু। ছয় দাঁতের গরু, এটা প্রাইসটা কেমন? এটা প্রাইসটা হলো 4,20,000। সামনের গরুগুলো একটু দেখি, শাহিওয়াল কোন ক্রস না নাকি পিওর শাহিওয়াল? ক্রসগুলো আবার আলাদা আছে, এখানে যেগুলো দেখছেন এগুলো সবই পিওর শাহিওয়াল। সো গাইস এখানে যতগুলা গরু দেখা যাইতেছে সবগুলা কিন্তু পিওর শাহিওয়াল। শাহিওয়ালের বৈশিষ্ট্য হলো গলা কম্বল থাকতে হবে, নাভিটা ঝুলানো থাকতে হবে। আচ্ছা আচ্ছা, যেসব বৈশিষ্ট্যগুলো থাকা দরকার যারা এগুলো চিনে জানে দেখে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, একটু প্রাইসগুলো বললে ভালো হয়, ঠিক আছে? এখানে যে লাইভার্ড অনুযায়ী আছে, আমরা তো এগুলো লাইভার্ডে বিক্রি করছি না, ঠিকাদারে বিক্রি করতেছি, এগুলো 500 অ্যারাউন্ড, 500-এর উপরে 600-এর কাছে। 500 অ্যারাউন্ড, আচ্ছা আচ্ছা। এগুলো প্রাইস 3,00,000 20 থেকে 2,00,000 আসে, 3,20,000 3,50,000 4,00,000-এর মধ্যে, মানে 2,00,000 থেকে 4,00,000 টাকা করে দিকে আছে, তাই তো? এই লাইনে আমাদের 3,00,000-এর মধ্যে গরু। আচ্ছা, 3,00,000-এর মধ্যে গরু আছে, শাড়িটা আবার একটু আলাদা। আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে নেক্সট শাড়িতে চলে যাই। ওকে, এখানে যে সিরিয়ালটা আছে এখানে এগুলার ওয়েট প্রায় 700 অ্যারাউন্ড, 780 থেকে 750-720। আচ্ছা আচ্ছা, এগুলো ব্রিড ও শাহিওয়াল, এখানে গির আছে, সামনাসামনি না দেখলে আসলে বোঝা যায় না যে গরুগুলা কত সুন্দর শান্ত, প্লাস গরুগুলা কিন্তু দেখতে সুন্দর। সবাই ফ্যামিলি নিয়ে আসবেন, এখানকার পরিবেশটা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চারা দেখবে ইনশাআল্লাহ, যেটা খামায় আগে গিয়ে পাওয়া যায় না এই পরিবেশে। হ্যাঁ ঠিক, আর অনেক সুবিধা দেয়া আছে ওটা কথার মাধ্যমে। আচ্ছা আচ্ছা, তো সামনের গরুগুলো একটু দেখি, খুবই সুন্দর গরু দেখা। হ্যাঁ, এটার প্রাইসটা কেমন রাখতেছেন আপনারা? এটার প্রাইসটা আমাদের 3,20,000। 3,20,000, আর এটার ওয়েট কেমন আছে? এই লাইনটার মধ্যে আপনার এই যে 600 অ্যারাউন্ড। তো এইখানে যে লাইনের গরুগুলো আছে এখানে কিন্তু সব 600+ কেজি, ঠিক আছে? এই গরুটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, এই গরুটার প্রাইস কেমন? এটা 3,50,000। ওকে মাশাআল্লাহ, এই গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভিডিওতে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না কোন গরু দেখতে কীরকম, সামনাসামনি যদি এসে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এটা কি, এটা পুরো পিওর শাহিওয়াল? না, এটা গির, এটা গির ক্রস, গির কিংবা শাহিওয়াল ক্রস। এটা প্রাইসটা কেমন? এটা প্রাইসটা 3,20,000। 3,20,000, মাশাআল্লাহ, এই গরুটাও সুন্দর। তো একটু সামনে চলে যাই,
এই গরুটা সুন্দর এটা অনেক বড় গরু এটা সেল আপ হয়ে গেছে সোল্ড আউট কত দিয়ে সেল করছেন বলা যাবে 360000 360000 মাশাআল্লাহ গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর গাইস ওকে এটার প্রাইস কেমন আছে এটা 290000 হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর এই গরুটা আর এটার দাম 3 লাখ এই গরু 3 লাখ হ্যাঁ মাশাআল্লাহ এবার দেব কাস্টমারকে দেব খুশি করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো গাইস এই গরু কিন্তু অনেক 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 বেশি বড় এটা সামনাসামনি না দেখলে কিন্তু বুঝা যাবে না 6 ফিট হ্যাঁ তো এর মধ্যে মেজার করে দেখতে পারতেছেন 5.5 ফিটের উপরে এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা প্রাইসটা কেমন এটা প্রাইসটা হলো 340 340 ওকে এটা তো শাহিওয়াল না মেবি নাকি না এটা শাহিওয়ালের মধ্যে একটু আর কি হয়তো ক্রস মেবি কারণ এটা চোখটা জানি কি রকম এটার প্রাইসটা কেমন রাখতেছেন এটা 3 লাখ আচ্ছা আচ্ছা আর এটার ওজনটা কেমন আছে এটার ওজনটা আছে 575 হয়তো 5 এদিক সেদিক আচ্ছা আচ্ছা এটা আমাদের ঘরের বাচ্চে আমাদের আবার ডেইরি একটা সেকশন আছে আচ্ছা আমাদের ঘরের পিট এটা ঘরের মানে এখানে জন্ম হয়েছে তাই তো এটার মা 42 লিটার দুধ দেয় 42 লিটার মাশাআল্লাহ এটার প্রাইসটা কেমন এটা প্রাইস এখনো নির্ধারণ হয়নি এখনো নির্ধারণ হয় নাই মানে কেজি অনুযায়ী আর কি প্রাইসটা আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে লাগে অনেকে কিন্তু 80-1 লাখ 20 এর মধ্যে গরু চায় আপনাদের কাছে কি আছে ওটাও আমাদের কাছে আছে তো চলেন আমরা ওই শাড়িতে একটু যাই এখানে যে গরুগুলো দেখছেন এগুলো খুবই আমাদের দেশি ব্রিড যেটা পুরো পিওর দেশি তাই তো খুবই সুন্দর এগুলো আমরা 480 টাকা লাইভ ওয়েটে দিচ্ছি 480 টাকা লাইভ ওয়েটে তাই তো এগুলো ওজন হবে লাইভ ওয়েট কত 160-150 আচ্ছা আচ্ছা তো এগুলোর প্রাইস কেমন রাখতেছেন আপনারা লাইভ ওয়েটে 480 টাকা 480 টাকা আর এর মধ্যে আজকে ধরে নেন আপনি একটা পছন্দ করলেন বুকিং দিলেন আচ্ছা এর আগের দিন পর্যন্ত সম্পূর্ণ লাইবিলিটি খাবার সবই আমাদের মানে সব দায়িত্ব আপনাদের আচ্ছা ধরেন লাইবিলিটিতে আপনারা যেহেতু নিতেন যদি কোনো সয় সমস্যা আপনাদের কাছে থাকা অবস্থায় গরু কি চেঞ্জ করার অপশনটা আছে আচ্ছা ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা কিন্তু গরু কিনে কিন্তু এখানে রাখতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি তো আসেন ওই শাড়িতে যাই দেখি দেখি80-1 লাখ 20 এর মধ্যে যারা গরু চাচ্ছেন তারা কিন্তু এই গরু দেখতে পারেন লাখের নিচে তো লাখের নিচে যারা গরু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো ঠিক আছে অনেক সুন্দর মাশাআল্লাহ এটা মাশাআল্লাহ এটা তো 6 ফিট দেখা যাইতেছে আপনার থেকে লম্বা এটার দামটা কেমন ৫.৫ লাখ আর এটার ওয়েটটা কেমন আছে এখনো দেন নাই ও তাইলে এটা এবার সেল হচ্ছে না হবে যদি কারো পছন্দ হয়নি আচ্ছা আচ্ছা তো সামনের গুলা দেখি এই জাতগুলোর নাম কি অস্ট্রেলিয়ান হ্যাঁ এগুলো পিওর অস্ট্রেলিয়ান তো না হলস্টন ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এটার কত কেজি এটা আমাদের আছে 680 কেজি 680 কেজি এটার দামটা কেমন রাখতেছেন এটার দাম তো 3টা করে একসাথে নিছে এর মধ্যে এটাই একটা এভারেজ করে দাও আচ্ছা আচ্ছা তো সেল আউট হয়ে গেছে আর এমন শুরু করতে কেন এগুলো জাত কি বে এগুলো নেওয়াল জাতে প্রথম দুইটা কি রেল আমি এগুলো বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এখানে তিনটা বাকি আছে আচ্ছা আচ্ছা এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা সুন্দর এটা কি শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল কেমন প্রাইস এটা ৩.৫ মাশাআল্লাহ এই গরুটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা তো এখানে প্রত্যেকটা গরুর ওয়েট কেমন আছে এখানে যতগুলো গরু আছে সবগুলো 600 এর উপরে 600 এর উপরে 600 এর উপরে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর গরুগুলো দেখতে দেখতেছেন ওটা হলো গিয়ে ব্ল্যাক শাহিওয়াল কোনটা যে ব্ল্যাকটা হ্যাঁ ব্ল্যাক শাহিওয়াল যেটা দেখতে পাচ্ছেন একদম শান্ত
এটার প্রাইসটা কেমন? তিন চার সাথে সেল করা সোল্ড আউট এই লাইটটা তো সোল্ড হয়ে গেছে কারণ দুইটা বাদে বাকি সব ও আচ্ছা সামনে দুইটা মনে সোল্ড হয় নাই আচ্ছা তো এটার প্রাইস কেমন সেল করছেন তিনটা বিক্রি হয়েছে 11 লাখ 75 হাজার মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই তিনটা কিন্তু সোল্ড আউট মাশাআল্লাহ গরুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এই দুইটা গরু বাদে কিন্তু এই শাড়ির সবগুলা গরু কিন্তু সোল্ড আউট আলহামদুলিল্লাহ তো এই দুই গরু যারা নিতে যাচ্ছেন তারা তাড়াতাড়ি এসে পড়েন কারণ তাদের কাছে কিন্তু গরু কিন্তু থাকে না সব কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে অ্যান্ড তারা কিন্তু বললো যে কুষ্টিয়ায় তাদের ফার্ম আছে সো ওইখানে কিন্তু আরও গরু আছে আর অ্যাপ্রক্সিমেটলি এখানে 200 কিংবা 200-র থেকে একটু কম গরু তাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো অ্যাজ ইউ ক্যান সি এই দুইটা গরু এখনো এই শাড়ির সোল্ড আউট হয়নি বাট এছাড়া সবগুলো সোল্ড আউট হয়ে গেছে লাইনটা দেখতেছেন এটা হলো শাহিওয়ালের দুই দাঁতের গরু এই গরুটা চাহিদা বাজারে খুবই বেশি যারা খামার করে থাকে খামারের জন্য গরু কালেকশন করে আর এই টাইপের গরুই ছয় মাস সাত মাস আগ থেকে কালেকশন এগুলো প্রত্যেকটা কি দুই দাঁত হ্যাঁ দুই দাঁত আচ্ছা এগুলোর প্রাইস কেমন পড়বে এগুলো আমরা লাইভ ওয়েটে সেল দিচ্ছি লাইভ ওয়েটে সেল দিচ্ছেন দেখতে খুবই সুন্দর আইটো ভালো আছে আচ্ছা আচ্ছা খুবই চঞ্চল টাইপের কালার করা সবই সুন্দর হ্যাঁ নাভি কলো কম্পল সবই আছে আচ্ছা একটা এস্টিমেটেড প্রাইস যে কেমন হতে পারে প্রাইস এগুলো কত 1 লাখ 80 1.5 লাখ এরকমের মধ্যে আচ্ছা আচ্ছা যারা 1 লাখ 80 থেকে 1.5 লাখ টাকার মধ্যে গরু হ্যাঁ যারা নিতে চায় 1 লাখ 80 থেকে 2 এর মধ্যে যারা গরু নিতে যাচ্ছেন তাদের কাছে কিন্তু সেই গরুগুলোও আছে আর গরুর কাছে লাল গরুটা পছন্দ করে চোষ থাকতে হবে এই থাকতে হবে এই গরুটা শেপটা অনেক সুন্দর এগুলো এক বছর পালন করলে ওগুলা 2 লাখ 2.5 লাখ 3 লাখ এর গরু হয় তো এবার কি এই শাড়ির সব গরুগুলো আপনারা সেল দিচ্ছেন নাকি কোনটা হ্যাঁ সেল প্রায় হয়ে গেছে প্রায় 45% সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি সামনে যান এই পর্যন্ত সেল হয়ে গেছে সেল হয়ে গেছে হ্যাঁ এগুলো সেল মাশাআল্লাহ এই গরুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সেরকম পাগলামি করতেছে কেন এই তো চঞ্চল আচ্ছা আচ্ছা আর মাশাআল্লাহ এগুলো লাইভ ওয়েট কেমন এগুলো লাইভ ওয়েট 350-র উপরে সব 350-র উপরে মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু গরুগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু 350 করে মানে 350 কেজির মতন এর উপরে আছে এর উপরে থেকে 400-400 সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি হোপস আজকের ব্লগটা ভালো লাগছে তোমাদের কাছে ভালো লাগলে অবিয়াসলি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নিউ ভিডিও চলে যাতে ইনস্ট্যান্টলি দেখতে পারো ঠিক আছে অ্যান্ড আমার ফেসবুক পেজে যারা যারা এখনও নাই সো প্লিজ কাইন্ডলি আমার ফেসবুক পেজটা ফলো করে দাও কারণ ইনশাল্লাহ এখন থেকে ডেইলি আমি আপডেটস কিন্তু দিব লাগবে ফেসবুক পেজে ঠিক আছে যে কোন ফার্মে যাচ্ছি কিংবা নেক্সট কোন ফার্মে যাওয়া হবে সো আজকে ইব্রাহিম রাতুল বিদায় নিচ্ছি আমানা ক্যাটেল ফার্ম থেকে ইনশাল্লাহ দেখাবেন নেক্সট কোনো ফার্মে সো ইয়াপ আজকে ইব্রাহিম রাতুল দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার বাই It's my name that I'm going when you're ain't no pain, no gain